স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক মন ফাগুন। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সন ব্যানার্জি, বিপরীতে থাকছেন সিজিলা গুহ। আর ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে মন ফাগুন ধারাবাহিকে পাণ্ডব গোয়েন্দার বাবলু অর্থাৎ রবদেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। কিন্তু রবদের বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে, এই নিয়ে দর্শকদের মধ্যে একটি চিন্তা কাজ করছিল। কিন্তু আজ সকালে, মানে শনিবার সকালে, সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়ায় যে রবদের বিপরীতে নাকি নায়িকা হিসেবে অভিনেত্রী অমৃতা চ্যাটার্জিকে দেখা যাবে, যেটা পুরোপুরি মিথ্যে, ভুল খবর। এ বিষয়ে অভিনেত্রী অমৃতা চ্যাটার্জি নিজেই জানিয়েছেন, এই মুহূর্তে তিনি কোনো ধারাবাহিকে ফিরছেন না। তিনি এও বলেন যে তার কোনো পুরনো ক্লিপিং ভুল করে হয়তো পোস্ট করা হয়েছিল, সেটা দেখে সবার মনে হয়েছে মন ফাগুনে আমি অভিনয় করছি। তাহলে এখন নিশ্চিত হওয়া গেল যে মন ফাগুনে অমৃতা চ্যাটার্জি থাকছেন না। তাহলে এখন প্রশ্নটা থেকেই গেল, রবদের বিপরীতে নায়িকা কে হচ্ছেন? দর্শকদের দাবি রবদে আর অনুমিতা জুটিকে ফিরিয়ে আনা হোক। তাহলে অনুমিতাই কি রবদের বিপরীতে নায়িকা হচ্ছেন? হতেও পারে, আবার নাও পারে, তবে এ বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি। তাহলে এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বাংলা বিনোদনের এরকমই আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।